আর আমার উপরে যদি কোনো আঘাত আসে তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমার। আমরা কারো উপর গায়ে পড়ে লাগতে চাই না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে। প্রিয় দেশবাসী, দেশবাসীর এই মুখপাত্র প্রতিনিধিরা আজকে এখানে বসে আছে, আমরা বলবো হটকারিতা নয়, বিশৃঙ্খলা নয়, ভায়োলেন্স নয়, কিন্তু সত্যের পক্ষে বুক সঠান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। আমরা রাজনীতি করি এটা আমাদের অপরাধ নয়, সরকারি দলের লোকরা যদি রাজনীতি করার অধিকার রাখে তাহলে দেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে। রাজনৈতিক অধিকারের অপচয় হোক অপচর্চা হোক এটা আমরা চাই না, কিন্তু আমার ন্যায্য অধিকার তো আমাকে দিতে হবে। আমরা আহ্বান জানাব জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা একটু পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি। ভয় করবো আল্লাহ তালা, তাকে ছাড়া আর কাউকে ভয় করার কোনো সুযোগ নেই, যাইজও নেই, কিন্তু যার যেটুকু পাওনা সম্মান অবশ্যই তাকে দেব, ভালোবাসা যার পাওনা তাকে তা উপহার দেব। সময় এবং ভয় করার জায়গায় একটাই, সেই জায়গাটা আমরা আরও দৃঢ় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে মুক্তির স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুন। এই মুক্তি হোক দুনিয়ার, এই মুক্তি হোক আখেরাতে, আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন। আমি আরেকবার সমবেত সুধীমণ্ডলীকে, বিজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দকে, পেশাজীবী সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দকে, সাংবাদিক বন্ধুদেরকে, ওলামা হজরতকে এবং যারাই এখানে এসেছেন শ্রেণী পেশার সকলের প্রতি আমার এবং আমার প্রিয় দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের এই যে কৃতজ্ঞতা পাশে আমাদেরকে আবদ্ধ করলেন এর ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আসুন আমরা মাহবুবের দরবারে একটু দোয়া করি, হাত তুলি, বুক খুলে আমরা বলি, হে মাওলা, আমরা তো তোমারই সৃষ্টি, তোমারই গোলাম, তোমার রহমতের নজর দিয়ে আমাদেরকে তাকাও আর মুক্তির রাস্তাটা তুমি আমাদের জন্য তৈরি করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।